আমার সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বাংলা ক্লাস। ঠিক আছে, অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে আমি আজকে বাংলা দ্বিতীয় সম্পর্কে আলোচনা করব। বাংলা দ্বিতীয়তে যে বিষয়টা আজকে আছে সেটা হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। ঠিক আছে, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। তোমরা জানো যে পূর্বের ক্লাসে আমি বাক্য আলোচনা করেছিলাম, ঠিক আছে, যে বাক্য কাকে বলে এবং বাক্য গঠনের শর্ত। ঠিক আছে, একটি আদর্শ বাক্য যখন গঠিত হবে কয়টা শর্ত পূরণ করতে হবে? একটা আদর্শ বাক্য হতে হলে তার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। ঠিক আছে, আমি কিন্তু গত ক্লাসে আলোচনা করেছিলাম তিনটি শর্ত কি কি। ঠিক আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই যে বাক্য গঠনের শর্ত আলোচনা করেছিলাম। আর আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। ঠিক আছে, সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন আমি আজকে আলোচনা করব। দেখো, প্রথমে আছে হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, এই যে বাক্য, সরল বাক্যে প্রধানত সরল বাক্যে সাধারণত একটি কর্তা থাকবে, একটি ক্রিয়া থাকবে। ঠিক আছে, সরল বাক্যে কি হবে? একটি কর্তা বা উদ্দেশ্য, একটি সমাপিকা ক্রিয়া বা বিধ থাকবে। একটি কর্তা বা উদ্দেশ্য, একটি সমাপিকা ক্রিয়া বা বিধ থাকবে। ঠিক আছে, সরল বাক্য দেখো, আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই। আমি যদি বলি আমি যদি বলি আকাশ বই পড়ছে, ঠিক আছে, আকাশ বই পড়ছে, তাহলে এখানে এই যে দেখো, এখানে একটা কি থাকবে? একটা ইংরেজি যাকে বলে সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে কর্তা। আর এখানে ক্রিয়াটা হচ্ছে ভার্ব, যাকে ইংরেজিতে ভার্ব বলে, এই ভার্ব ক্রিয়াটাও কিন্তু একটাই থাকবে। ঠিক আছে, আকাশ, এখানে আকাশ, এখানে আমি যদি বলি আকাশ হচ্ছে কর্তা, একটা কর্তা, কিন্তু এখানে আকাশ কে কে বই পড়ছে? এখানে আকাশ বই পড়ছে। ঠিক আছে, এই যে কর্তাটা কিন্তু এখানে আকাশ। ঠিক আছে, এখানে আকাশ বই পড়ছে, তাহলে এখানে কর্তা কিন্তু আকাশ। কে বই পড়ছে? আমি যদি প্রশ্ন করি আকাশ বই পড়ছে, তাহলে এখানে কর্তা কে? এখানে কর্তা হচ্ছে আকাশ। আর বই পড়ছে, এই পড়ছেটা হচ্ছে এখানে ক্রিয়া, কি কাজ করছে? বই পড়ছে, বই পড়ছে, পড়াটা হচ্ছে এখানে ক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে এখানে এই পড়ছেটা হচ্ছে ক্রিয়া। তাহলে দেখো, সরল বাক্য, সরল বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য, একটি ক্রিয়া বা বিধ থাকবে। ঠিক আছে, সরল বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য, একটি ক্রিয়া বা বিধ থাকবে। এখানে এই যে কর্তা আকাশ বই পড়ছে, তাহলে পড়ছেটা হচ্ছে, পড়াটা হচ্ছে ক্রিয়া, তাহলে একটা কর্তা একটা ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সরল বাক্য। ঠিক আছে, তোমাদের কর্তা চিনতে হবে, ক্রিয়া চিনতে হবে, তাহলে এখানে এই যে একটাই, এখানে কি ব্যবহার করা হয়েছে? একটাই, এই বাক্যে কিন্তু একটাই কর্তা আছে। ঠিক আছে, একটাই কর্তা আছে আর এখানে একটাই কিন্তু ক্রিয়া আছে, তাহলে এটা হচ্ছে সরল বাক্য। তাহলে সরল বাক্য তোমরা চিনলা, সরল বাক্য কিন্তু এটা ইংরেজিতে সেম, একে সিম্পল সেন্টেন্স বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু সরল বাক্য আর কি, একটা কর্তা থাকবে, একটা ক্রিয়া থাকবে, যেমন আকাশ বই পড়ছে। তারপর দেখো, তারপর আছে জটিল বাক্য। এখন দেখো, জটিল বাক্যে এক যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে একটা বাক্য আরেকটা বাক্যের উপর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে, তাকে বলা হয় জটিল বাক্য। এখানে দেখতে হবে যে জটিল বাক্যে কিন্তু দুইটা কর্তা থাকবে এবং দুইটা ক্রিয়া থাকবে। ঠিক আছে, জটিল বাক্যে দুইটা কর্তা থাকবে, দুইটা ক্রিয়া থাকবে এবং একটা আরেকটার উপর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, দেখো আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখো, তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, ঠিক আছে? এখানে এই যে বলা আছে যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, ঠিক আছে? এখানে কিন্তু দুটা বাক্য কিন্তু সাপেক্ষভাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? সাপেক্ষভাবে ব্যবহৃত হয়েছে, যেমন তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, মানে তোমার আসার উপরে আমার অপেক্ষা করা। এখানে কিন্তু এই যে তোমার আসার উপর আমার অপেক্ষা করা নির্ভর করছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সাপেক্ষভাবে ব্যবহৃত হয়েছে। এটাই হচ্ছে জটিল বাক্যের বৈশিষ্ট্য, যেখানে দুটা ক্রিয়া কর্তা থাকবে, দুটা ক্রিয়া থাকবে। এটাও একটা বৈশিষ্ট্য তোমাদের খেয়াল করতে হবে। এখানে তুমি হচ্ছে কর্তা, ঠিক আছে? এটা কর্তা, আসবে বলে আসা হচ্ছে এখানে ক্রিয়া। এখানে কিন্তু এই যে তুমি কর্তা, এই যে আসবে ক্রিয়া, আর এই যে আমি এখানে হচ্ছে কর্তা, এখানে আমিটা হচ্ছে কর্তা। অপেক্ষা করা, অপেক্ষা করাটা এখানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? অপেক্ষা করাটা হচ্ছে এখানে ক্রিয়া। তাহলে তোমরা দেখো, এই যে এখানে কিন্তু সাপেক্ষভাবে বাক্যে কিন্তু ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? যে তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি, তাহলে তোমার আসার উপরে আমার অপেক্ষা করা নির্ভর করছে। তাহলে এটা কিন্তু সাপেক্ষভাবে বাক্যটা ব্যবহৃত হয়েছে, এবং এখানে দুটা কর্তা থাকবে এবং দুটা ক্রিয়া থাকবে, ঠিক আছে? দেখো এখানে দুটা কর্তা কিন্তু আছে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, এখানে যে তুমিটা হচ্ছে এখানে একটা কর্তা, আর আসবে বলে এখানে আসবে আসা এখানে হচ্ছে ক্রিয়া, তারপরে আমি অপেক্ষা করে আছি, আমিটা এখানে কর্তা, আর পরে থাকা অপেক্ষা করা, অপেক্ষা করাটা এখানে হচ্ছে ক্রিয়া, ঠিক আছে? অপেক্ষা করা, তাহলে এখানে দুইটা দুইটা কর্তা ব্যবহৃত হয়েছে এবং দুইটা ক্রিয়া কিন্তু আছে। এই যে একটা কর্তা, এই যে একটা ক্রিয়া, আবার এখানে একটা কর্তা, এখানে একটা ক্রিয়া, ঠিক আছে? তাহলে কিন্তু জটিল বাক্য এটা হবে যে দুটা দুটা কর্তা থাকবে, ইংরেজি থেকে সাবজেক্ট বলে, সাবজেক্ট থাকবে দুইটা, আবার ক্রিয়া ভার্ব থাকবে হচ্ছে দুইটা, ঠিক আছে? যেখানে সাপেক্ষভাবে ব্যবহৃত হবে এবং দুইটা কর্তা থাকবে, দুইটা ক্রিয়া থাকবে, জটিল বাক্যে। এটা হচ্ছে জটিল বাক্য চেনার উপায়, ঠিক আছে? আমরা যাকে জটিল বাক্য কমপ্লেক্স সেন্টেন্স যাকে ইংরেজিতে বলি, ঠিক আছে? দেখো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে সরল বাক্য গেল, এবার গেল জটিল বাক্য। তাহলে আমরা এখন যৌগিক বাক্যের গঠন একটু দেখবো ইনশাল্লাহ। আমরা যদি যৌগিক বাক্যের কথা বলি, যৌগিক বাক্য কিন্তু ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্স যাকে বলা হয়। যৌগিক বাক্য দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে। দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে, দুই বা তার অধিক সরল এবং জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে আমরা যৌগিক বাক্য বলতে পারি। এখানে যৌগিক বাক্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে, যেখানে কিছু কতগুলো বিষয় থাকবে, যেমন এবং, ও, কিন্তু, অথবা, আর, এগুলা বিষয় মাঝখানে যুক্ত থাকবে, ঠিক আছে? আমি এগুলো বিষয় লিখে দিচ্ছি। দেখো, যৌগিক বাক্যে থাকবে হচ্ছে ও এবং, কিন্তু, আর, বরং, ঠিক আছে? যৌগিক বাক্যের মাঝখানে কিন্তু এগুলা যুক্ত থাকবে। এই যে এই বিষয়গুলা, এগুলা যৌগিক বাক্যের মাঝখানে আমরা দেখতে পাবো। এই যৌগিক বাক্যে এগুলা আমরা এগুলোর মাধ্যমে আমাদের যৌগিক বাক্যের চেনার একটা সুবিধা হবে আর কি, সহজ হবে আর কি। এবং, ও, কিন্তু, আর, বরং, অথচ, এগুলো থাকবে। এগুলা যৌগিক বাক্যের মাঝখানে যুক্ত থাকবে। দেখো, আমি যদি বলি দেখো আমি যদি বলি ছেলেটি মেধাবী কিন্তু গরিব, ঠিক আছে? ছেলেটি মেধাবী কিন্তু গরিব, এই যে যৌগিক বাক্য, যৌগিক বাক্যের যে বিষয় থাকবে কিন্তু এখানে যুক্ত আছে, ঠিক আছে? ছেলেটি মেধাবী কিন্তু গরিব, ঠিক আছে? এই যে এই চিহ্নগুলো এখানে এখানে থাকবে। দেখো আরেকটা উদাহরণ আমি দিতে পারি।
লোকটি ধনী কিন্তু কৃপণ, ঠিক আছে, লোকটি ধনী কিন্তু কৃপণ, এই যে লোকটি ধনী কিন্তু কৃপণ, এই যে এখানে কিন্তু যুক্ত আছে, এটা হচ্ছে যৌগিক বাক্য চেনার অন্যতম একটা উপায় আর কি। এখানে এক বা একাধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, ঠিক আছে। এই যৌগিক বাক্যে এক বা একাধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি জটিল বাক্যে, সরি, যৌগিক, হ্যাঁ, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, এটা হচ্ছে যৌগিক বাক্য। এখানে এই বিষয়গুলা মাঝখানে যদি আমরা অন্তর্ভুক্ত দেখি তাহলে আমাদের বুঝতে হবে এটা হচ্ছে যৌগিক বাক্য, ঠিক আছে। আমাদের এই চ্যাপ্টারে এই বিষয়গুলোই ছিল আর কি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা, যে বিষয়টা আমাদের আছে আর কি আমাদের দ্বিতীয় সেমিস্টারে, যেটা আমাদের আছে হচ্ছে বিরাম চিহ্ন। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায় আমি আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।